বন্ধুরা, মাত্র 2 চামচ বেসন দিয়ে কিন্তু তোমরা তোমাদের ফেসিয়ালটা করে ফেলতে পারো ঘরে বসেই, আর নিমিশের মধ্যেই পেয়ে যাবে ফর্সা আর উজ্জ্বল ত্বক। তার আগেই তোমাদেরকে আমি দেখাচ্ছি ফেসিয়াল করার ঠিক আগের স্কিনটা, আর ফেসিয়াল করার পরে আমার স্কিনের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, আমার স্কিনটা কত বেশি গ্লো করছে। আজকের ফেসিয়ালে কিন্তু 3টে স্টেপ আছে, তার মধ্যেই সবার প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজিং। আর ক্লিনজারটা বাড়ানোর জন্য এখানে নিয়ে নেব 2 চামচ বেসন। বাড়িতে যেই বেসনটা তোমরা ইউজ করো সেই বেসনটাই এখানে নিয়ে নেবে 2 চামচ। বেসনের মধ্যে তোমার পছন্দের যে কোনো ফেস ওয়াশ নিয়ে নেবে 1 চামচ। তারপরে এটাকে মিক্স করার জন্য এর মধ্যে আরও 1 চামচ গোলাপ জল মিক্স করে নেবে। তারপরে কিন্তু এটাকে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। বেসন আমাদের ত্বকটাকে ক্লিন করতে আর আমাদের স্কিনের যত উপরিভাগের ময়লা আছে সেটাকে দূর করতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। তোমরা দেখতেই পাচ্ছ বেসনের এই ফেসিয়ালটা করার আগে আমার স্কিনটা কতটা বেশি ডাল লাগছে, কতটা বেশি অয়েলি লাগছে। আর ফেসিয়াল করার পরে সেটা তো তোমরা আগে দেখেই ফেলেছ রেজাল্টটাকে। দেখতেই পাচ্ছ এখানে আমি এই ফেস ওয়াশটা দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিনজ করছি। অবশ্যই ক্লিনজিং কিন্তু 1 মিনিট ধরে করতে হবে, ভালো করে ফরহেড, নোজ, থুতনিতে ভালো করে ক্লিন করতে হবে, আর গলাকেও কিন্তু ভুললে একদম চলবে না, গলাকেও কিন্তু ভালো করে ক্লিন করতে হবে। এতে করে কিন্তু আমাদের স্কিনের পোর্সগুলো ওপেন হয়ে যাবে, যার ফলে আমরা নেক্সট যে স্টেপগুলো করবো সেখানে কিন্তু অনেক বেশি হেল্প হবে। ভালো করে 1 মিনিট ধরে ম্যাসাজ করে নিয়ে তারপর কিন্তু নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে আসলাম। দেখতেই পাচ্ছ ফার্স্ট স্টেপের পরেই আমার ফেসটা কতটা বেশি উজ্জ্বল হয়ে গেছে। তোমরা কিন্তু এই ক্লিনজারটা এভরিডে বেসিসেও ইউজ করতে পারো। তারপর আমরা বানাবো একটা স্ক্রাবার। স্ক্রাবারটা বানানোর জন্য নিচ্ছি 1 চামচ বেসন, 1 চামচ নেব চালের গুঁড়ো, একদম মিহি করে পেশা চালের গুঁড়ো। তারপর এখানে নেব 3 চামচ টক দই। বাড়ির টক দই হলে খুব ভালো হয়, না হলে দোকানের টক দইও তোমরা ইউজ করতে পারো। তারপরে কিন্তু আমাদের ভেজা ফেসেই এটাকে ভালো করে অ্যাপ্লাই করব। আর তোমরা কিন্তু এই ফেসিয়ালটা বডিতেও করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। তারপরে দেখো আমি ভালো করে ফেসটাকে ম্যাসাজ করছি, খুব আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে, বেশি তাড়াহুড়ো করা কিন্তু যাবে না, আর খুব একটা জোর দিয়েও কিন্তু এটা করা যাবে না। এখানে কিন্তু চালের গুঁড়ো আছে, অতএব খুব ধীরে সুস্থে কিন্তু এটাকে করতে হবে। দেখতেই পাচ্ছ আমি আমার নাকের পাশে, গালে, আমার ফরহেডে, আমার মুখের চারপাশে, গলায় ভালো করে ম্যাসাজ করছি। বন্ধুরা, এর মধ্যে আছে চালের গুঁড়ো, যা কিন্তু আমাদের ডেড স্কিন সেলসগুলোকে তুলে দিতে সাহায্য করবে। তার সাথে কিন্তু আমাদের ফেসে যে এক্সট্রা সিবামগুলো থাকে সেগুলোকেও বের করে দিতে অনেক বেশি হেল্প করবে। তার সাথে আমাদের পোর্সের ভেতরে যে নোংরাটা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। অন্ততপক্ষে 2 মিনিট স্ক্রাব করে তারপরে দেখো ফেসটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে চলে এসেছি। সেকেন্ড স্টেপের পর তোমরা ভিজিবল রেজাল্টটা কিন্তু দেখতে পাচ্ছ। তারপরেই কিন্তু আমরা একটা ফেস প্যাক অ্যাপ্লাই করব, সেখানেও কিন্তু আমরা বেসনের ফেস প্যাক অ্যাপ্লাই করব। চলো দেখে নিই কী করে বানাতে হবে। নিচ্ছি এখানে 1 চামচ বেসন, 1 চামচ মুলতানি মাটি, তার মধ্যে 1/2 চামচ আমি এখানে মেশাবো চন্দনের গুঁড়ো। চন্দনের গুঁড়ো মিশিয়ে এর মধ্যে দেবো আমরা গোলাপ জল। তোমাদের কাছে গোলাপ জল না থাকলে তোমরা সম্পূর্ণ মিক্সচারটা দই দিয়ে বানাতে পারো। আর দিচ্ছি একটু কস্তুরি হলুদ 2 থেকে 3 ফোঁটা। তারপরে কিন্তু দই দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যাতে ফেসে অ্যাপ্লাই করতে সুবিধা হয়। পেস্টটা যেন খুব বেশি লিকুইডই না হয়, আবার খুব যেন শক্তপোক্তও না হয়, সেটা কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে। দেখতেই পাচ্ছ ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, এটাকে কিন্তু ফেসেই নেকে অ্যাপ্লাই করে নেবে। ইভেন শুধুমাত্র এই ফেস প্যাকটা মাখলেই কিন্তু আমাদের ফেসের 70% ট্যান উঠে যাবে। তোমাদের কাছে যদি হাতে সময় না থাকে তোমরা শুধুমাত্র এই ফেস প্যাকটা ইউজ করবে, তোমরা কিন্তু দেখতে পারবে তোমাদের 70% পর্যন্ত ট্যান উঠে গেছে, ফেসটা কত বেশি গ্লো করছে। ইভেন বিয়েবাড়ি যাওয়ার আগে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো, দেখবে তোমরা ভিজিবল রেজাল্ট দেখতে পাবে। আর যখন দেখবে আমাদের স্কিনটা অনেক বেশি ভালো আছে তখন কিন্তু মেকআপটাও স্কিনে সুন্দর বসে। এরপরে কিন্তু মেকআপের ভিডিওটা খুব শিগগিরই আসতে চলেছে, এই জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, মেকআপের ভিডিওটা কিন্তু দেখতেই হবে, ওটাও কিন্তু ভীষণ বেশি হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। তো চলো দেখতেই পাচ্ছ ভালো করে ফেস প্যাকটা অ্যাপ্লাই করছি। এই ফেস প্যাকের মধ্যে যেই যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা মিক্স করেছি প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ বেনিফিশিয়াল। যেমন ধরো চন্দনের গুঁড়ো, চন্দনের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে লাইটেন করতে অনেক হেল্পফুল। এই ফেস প্যাকটাকে আমরা লাগিয়ে রেখে দেবো 15 মিনিট, তারপর কিন্তু নর্মাল জল দিয়ে ওয়াশ করে চলে এসেছি।
দেখতেই পাচ্ছ রেজাল্টটা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করো। টাটা।